প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগৎপালিনী শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা অর্চনা করা হয় দুই প্রথায় শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা অর্চনা করা হয় অনেক জায়গায় সপ্তমী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি থেকে কার্তিক শুক্লা নবমী তিথি পর্যন্ত মায়ের পূজা অর্চনা করা হয় আবার কোথাও শুধু নবমীতে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মায়ের পূজা অর্চনা করা হয় নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকেরই পর্বে আলোচনা করব দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে পালিত হবে শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো যেহেতু অনেকেই সপ্তমী থেকে নবমী তিথি পর্যন্ত অর্থাৎ তিন দিনে মায়ের পূজা অর্চনা করেন তাই দর্শক বন্ধুরা ষষ্ঠী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত প্রত্যেকটি তিথির সময়ক্ষণই আলোচনা করব এবং বিস্তারিতভাবে আলোচনা করব নবমী তিথির সময়ক্ষণ এবং দিন পঞ্জিকা নিয়ে দর্শক মুদ্রা একুশে কার্তিক চোদ্দোশো একত্রিশ সাতই নভেম্বর দু বৃহস্পতিবার ষষ্ঠী কার্তিক শুক্লা ষষ্ঠী তিথি এবং ষষ্ঠী তিথি থাকবে রাত্রি আটটা একান্ন মিনিট ত্রিশ সেকেন্ড পর্যন্ত বাইশে কার্তিক চৌদ্দোশো একত্রিশ ছয় নভেম্বর দু হাজার চব্বিশ ইংরাজি শুক্রবার কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি এবং সপ্তমী তিথি থাকবে রাত্রি সাতটা আটচল্লিশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত তেইশে কার্তিক চোদ্দোশো একত্রিশ নয় নভেম্বর দু হাজার চব্বিশ ইংরাজি শনিবার অষ্টমী কার্তিক শুক্লাষ্টমী এবং অষ্টমী তিথি থাকবে রাত্রি ছটা বিশ মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত চব্বিশে কার্তিক চৌদ্দশো একত্রিশ দশই নভেম্বর দু হাজার চব্বিশ ইংরাজি রবিবার কার্তিক শুক্লা নবমী তিথি শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা এই নবমীকে দুর্গা নবমী নামে জানা যায় তার সঙ্গে গৌরী ব্রতম পালিত হয় এই নবমীকে অক্ষয় নবমী নামেও জানা যায় এবং এই দিনে অক্ষয় নবমী ব্রতম পালিত হয় এবং নবমী তিথি থাকবে অপরাহ্ন চারটে বেজে তেত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট গতে এবং ধনিষ্ঠা নক্ষত্র থাকবে সকাল সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত তৎপর শতভিশা নক্ষত্র ধ্রুবযোগ থাকবে ধ্রুবযোগ থাকবে রাত্রি এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত কোলভকরণ থাকবে বিকেল চারটে তেত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত এবং বিকেল চারটে তেত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ডের মধ্যে অলাবু বক্ষণ নিষেধ দর্শক মুদ্রা সকালে নটা তিরিশ মিনিট তেইশ সেকেন্ডের মধ্যে প্রথম কল্পীয় সপ্তমী আধি কল্পে নবমী বিহিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রশস্তা দ্বিতীয় কল্পীয় ত্রিকালবিহিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রশস্তা এই বিশেষ দিনে অমৃতযোগ থাকবে সকাল ছটা ছয়ত্রিশ মিনিট থেকে সকাল আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আবার সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার রাত্রি সাতটা ছাব্বিশ মিনিট থেকে রাত্রি নটা দশ মিনিট পর্যন্ত থাকবে যোগ দর্শক বন্ধুরা বারবেলা থাকবে সকাল নটা সাতান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত এবং কালবেলা থাকবে সকাল এগারোটা বিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট বারো সেকেন্ড পর্যন্ত অর্থাৎ সকাল নটা সাতান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট বারো সেকেন্ড পর্যন্ত থাকবে বারবেলা এবং কালবেলা অপরাহ্ন চারটি তেত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ডের মধ্যে ত্রেতা যুগোধ্যা স্নান দানাদি এবং অনধ্যায় এই বিশেষ দিনে চন্দননগরে মায়ের বিশেষ পূজা অর্চনা করা হয় চন্দননগরে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা এবং উৎসব দর্শক মুদ্রা পঁচিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ ইংরাজি সম্বার দশমী কার্তিক শুক্লা দশমী তিথি এবং দশমী তিথি থাকবে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত এবং পূর্বাহ্ন মধ্যে অর্থাৎ সকাল নটা তিরিশ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে সকাল সাতটা তেরো মিনিট এগারো সেকেন্ডের মধ্যে আবার সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের বিহিত পূজা এবং বিসর্জন প্রশস্তা অত্রকৃত্য কালবেলা অনুরোধে নিরবকা নবাহু নবহু সম্মত দর্শক বন্ধুরা সেদিন সকাল সকাল সাতটা তেরো মিনিট থেকে সকাল আটটা ছয়ত্রিশ মিনিট প্রায় প্রায় সকাল আটটা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে কালবেলা তাই সকাল সাতটা তেরো মিনিট এগারো সেকেন্ডের মধ্যে আবার সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড গতে পূর্বাহ্ন মধ্যে অর্থাৎ সকাল নটা তিরিশ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে হয় সকাল সাতটা তেরো মিনিট এগারো সেকেন্ডের মধ্যে না হয় সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের দশমী বিহিত পূজা এবং বিসর্জন প্রশস্তা তাহলে আজকের জন্য এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন